সৌভাগ্য ও সমৃদ্ধি। নমস্কার, স্বাগত আপনাদের শ্রী বাংলার পর্দায়, স্বাগত ভাগ্যশ্রীর আরও একটি নতুন পর্বে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোনামি। আমাদের চারপাশে রোজ কত কিছু ঘটে, চেনা অচেনা কত কিছু, এমন কিছু ঘটে যা আমরা সেই জন্ম থেকে দেখে আসছি, একই জিনিসের পুনরাবৃত্তি, নতুন কিচ্ছু নেই তার মধ্যে। আবার কত সময় হঠাৎ করে নতুন কিছু আমাদের সামনে ঘটে যায়, নতুন কোনো কাজ করতে শুরু করি আমরা, আমরা নতুন কিছু করতে চাই, জীবনে সফল হতে চাই, এবং যখনই একটা একটা করে পা নতুন কিছুর দিকে এগিয়ে যাই, নতুন নতুন এক একটি মুহূর্তের দিকে এগিয়ে যাই, মনে এটাই আশা থাকে আমাদের সেই মুহূর্তটা সফল হোক, একটা করে পা যে এগিয়ে যাচ্ছি সত্যিই যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা চেষ্টাও করি, সবাই আমরা সাধ্যমতো চেষ্টা করি, আর সেই চেষ্টা করার পরে সেই চেষ্টার ফল যেন পাই, সেটা আমরা আমাদের শক্তি সর্বশক্তিমানের কাছে আরতি জানাই, যে আমাদের এই চেষ্টা যেন সফল হয়, আমরা যেন সমস্ত কাজে সফল হতে পারি। আর আমাদের এই সফলতার পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে আমাদের এই অনুষ্ঠান ভাগ্যশ্রী। আজ আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন, স্বাগত জানাবো তাকে আপনাদের সবার পক্ষ থেকে, শ্রী বাংলার পক্ষ থেকে, এবং অবশ্যই আমার পক্ষ থেকে। আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত তন্ত্রগুরু শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ, আপনাদের সবার পরিচিত দীপ মাকে। নমস্কার দাদা। নমস্কার আপনাকে। জয় মা। আমার সকল ভক্ত এবং দর্শকদের স্বাগত জানাই। জয় মা সংঘ দীপমায়ের কালীবাড়ির পক্ষ থেকে আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ, আপনাদের সকলের প্রিয় দীপমা। লাইভ অনুষ্ঠান, আমাদের সঙ্গে বন্ধুরা তো থাকবেন, তাদের সঙ্গে কথা বলবো। তবে আপনার কাছে একটা জিনিস আজকে একটু জানতে চাইবো, যে কথাটা বলছিলাম হঠাৎ করেই মনে হলো কথাটাতেই বললাম, যে আমরা তো সব কিছু যখনই আমরা একটা করে নতুন মুহূর্তে এগিয়ে যাই, আমরা চাই সেই মুহূর্তটা সফল হোক, কিন্তু সবসময় সফলতা আসে না, অনেক সময় বাধা আসে, আমাদের ব্যর্থতা আসে। তো সেই ব্যর্থতা কাটিয়ে আমরা সব কিছুতে যেটাই করতে চাই সেখানে আমরা সফল কীভাবে হতে পারি, আমরা কী করবো তার জন্য? দেখো, আমি সবসময় আমার অনুষ্ঠানে না পজিটিভ এনার্জিটাকে ভীষণভাবে প্রাধান্য দিই, মানুষকে বুঝিয়ে দিই যে পজিটিভ এনার্জিকে কিন্তু আমাদের সাথে রাখতে হবে। আমরা যে বাস্তুতে বাস করছি, আমরা যাদের সাথে চলছি, আমি যেখানে কাজকর্ম করছি, কিংবা আমার ব্যবসা স্থান, কিংবা কর্মক্ষেত্র, চাকরি, অফিস, যেখানে চাকরি করছি, যেটাই হোক না কেন, কিন্তু এই যে সমস্যাগুলো অনেক সময় আসে, কারণ আমার এই বাস্তু থেকেও আসতে পারে, সেই স্থান থেকেও আসতে পারে, আমার ভিতরে থাকা কিছু নেগেটিভ এনার্জির জন্যও কিন্তু আসতে পারে। আমাদের এই শরীরের মধ্যে কিন্তু অনেক রকম এনার্জি ঘোরাফেরা করে। দেখবেন অনেক সময় বলে সন্ধেবেলা রাস্তায় বেরোতে নেই, চুল খোলা রেখে মেয়েদের বেরোতে নেই, এই যে সমস্যাগুলো বলে এগুলো কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু সত্য, অনেকে ভাবে কুসংস্কার, কিন্তু এগুলো কিন্তু ভীষণ মানতে হয়, কারণ আমাদের এই যে রাস্তা দিয়ে চলাফেরার সময় বাতাসের সাথে কিন্তু অনেক অদৃশ্য শক্তিও কিন্তু ঘোরে, শুধু দৃশ্য শক্তি হবে তা না। আর তন্ত্র যে একটা কথা খুব শুনতাম, বিশেষ করে এটা আমাদের ঠাকুমা দিদিমাদের মুখে, যে বিশেষ করে মেয়েদেরকে বলতেন যে হাওয়া বাতাস লেগে যায়, আসলে সেই যে নেগেটিভ এনার্জিটা। দেখো, একটা মানুষ মারা গেলেন, তার আত্মাটা তো একটা জায়গা থেকে বয়ে যাচ্ছে, হয়তো কোনো কারোর দীর্ঘশ্বাস, এই যে এরকম কোনো জায়গায় কোনো ক্রিয়াকাণ্ড হচ্ছে, তার প্রভাব, এই যে আমাদের পৃথিবীতে কিন্তু অনেক রকম নেগেটিভ এনার্জি রয়েছে, শুধু যে আমরাই পৃথিবীতে বাস করি তা না, আমাদের সাথে অনেকেই বাস করে, তাদের হয়তো আমরা চোখে দেখতে পারছি না। এই সব নেগেটিভদের কিন্তু নেগেটিভ এনার্জিদের কাটাতে হবে। এই নেগেটিভ এনার্জিদের যদি আমরা কাটিয়ে দিতে পারি, আমাদের কাছে যদি আমাদের সেই বর্মটা পড়তে পারি, তাহলে দেখবে আমরা কিন্তু অনেক অনেক সুস্থ জীবন লাভ করব। আচ্ছা, তো এই বর্ম কী করে আমরা পেতে পারি সে বিষয়ে জানবো, আরও অনেক আলোচনা করব, কিন্তু যেমন বলেছি লাইভ অনুষ্ঠান, একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নিই তার সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি অমৃতা কর্মকার বলছি, বেলেঘাট থেকে। নমস্কার, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি
আমি একটু আমার ব্যাপারে, আমি দিদিমার ব্যাপারে একটু বলতে চাই যে আচ্ছা আপনি ওনার সঙ্গে আমি ফোনে যোগাযোগ করে ওনার বাড়িতে আমি গেছিলাম। আচ্ছা 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 হ্যাঁ। তো ওইখানে গিয়ে আমি অনেক ওনার কাছ থেকে অনেক কিছু উপকার পেয়েছি, সেই জন্য ওনার এই অনুষ্ঠানটাই আমি বলতে চাই। এই কথাটা যে আরো যারা আসবে প্রবলেম নিয়ে, হয়তো তাদেরও অনেক প্রবলেমটা উনি সলভ করতে পারবেন। আচ্ছা মানে আপনি এসেছিলেন দীপমায়ের কাছে? হ্যাঁ হ্যাঁ আমি এসেছিলাম আমার অনেক প্রবলেম নিয়ে, এবং অনেক প্রবলেম। আচ্ছা মানে আপনি সেটা জানাতে আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে ফোন করেছেন। সবার আগে বলবো আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে, এই যে আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের সবার সঙ্গে শেয়ার করলেন। আপনি তো ভালো আছেন, এবং এই যে আপনি ভালো আছেন এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। তার সঙ্গে আপনি আপনার অচেনা হাজার হাজার মানুষের অনেক উপকার করলেন, তাদের ভরসা অনেকটা বাড়িয়ে দিলেন। এই যে আপনি আপনার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলেন, আমাদের কথা থেকে আপনার নিজের অভিজ্ঞতা অনেক দামি আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনি বিশ্বাস করে ওনার কাছে আসলে জিনিসটা খুব ভালোই হবে। আচ্ছা আচ্ছা কিছু হবে না। আচ্ছা আচ্ছা তা আপনি কি বলবেন আপনার কাছে? হ্যাঁ আমার খুব প্রিয় ওনার বাবা, বিশেষ করে বাবা আর মেয়ে দুজনে আসেন আর ভীষণ প্রিয়, এত সুন্দর কথা বলেন বাবা, এত প্র্যাকটিক্যাল কথা বলে। হ্যাঁ মানে আর ভীষণ ভালো মানুষ এনারা। এনাদের সাথে আমার আলাপ হয়েছিল আমার আরেক শিষ্য অনেক বছরের, বহু পুরনো, ওদের থ্রুতেই ওদের ভাই ননদ কিছু এরকম রয়েছে, ননদ বোধ হয় না? হ্যাঁ ননদ, ননদের থ্রুতেই, এবং ননদের যে পর ও আগে আসতো। হ্যাঁ এনারা আমার অনেক পুরনো দিনে, কিন্তু এনার সাথে আমার কিছুদিন আলাপ। যাই হোক ওনার অনেক প্রবলেম ছিল, আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, মায়ের কাছে জানিয়েছি, মা ওনাদের ফল দিয়েছে, ওনার আনন্দ পাচ্ছেন, সব মায়ের ভালো লাগলো ফোন করে। এখন কি লাইভ অনুষ্ঠানে ফোন করেছেন কোনো বিষয় নিয়ে জানতে চাইবেন? অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন এবং আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হোক, সঙ্গে থাকুন আমাদের অনুষ্ঠানের। খুব ভালো লাগলো, শুরুতেই মনটা ভালো হয়ে গেল যে এরকম একজনের প্রতিক্রিয়া শুনে। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, বা তার সাথে একটু কথা বলি। নমস্কার, কে বলছেন? লাগবে না, দরকার হবে না। বলছি ভাই কি করেন? প্রাইভেট ফার্মে চাকরি করেন। আচ্ছা আপনি কি জানতে চান? নাম অনির্বাণ সাহা। দেখুন বিবাহিত জীবন তো বলবো, কিন্তু তার আগে আমার বক্তব্য হচ্ছে বিবাহিত জীবনের আগে সমস্যা হচ্ছে বিবাহিত জীবনের পদক্ষেপটা কিন্তু খুব সুন্দর হওয়া চাই, বিচার করে বিয়ে হওয়া, বিয়ে দেওয়ার খুব প্রয়োজন। এই যে অনির্বাণ সাহা, এর কিন্তু বিবাহ যোগ কিন্তু বিগত 5 বছর আগে চলে গেছে, 5 বছর আগে একটা গেছে আর একটা কিন্তু আসছে বিয়ের যোগটা। হ্যাঁ 5 বছর আগে কিন্তু একটা বিয়ে পুরো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তাই কি হয়েছিল? না হয়নি। হয়নি? আচ্ছা কেন, আপনারা কি দেখেননি? দেখাশোনা চলছে, সেরকম হয়নি। আচ্ছা ওর কিন্তু আপনারা বলছেন দেখা হয়নি, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে বিয়ের যে যোগটা প্রবল ছিল এবং বিয়ে অবধি এসে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে ওর। কিন্তু ওকে কি কুণ্ডলী দেখা হয়েছে, মাঙ্গলিক, সম্ভবত মাঙ্গলিক? আচ্ছা ওগুলো একটু বিচার করতে হবে, সম্ভবত মাঙ্গলিক, ওর ওটা খণ্ডন করতে হবে। ওর সপ্তমভাবে কিন্তু কিছু গ্রহ বসে রয়েছে, গ্রহগত সমস্যা, যেমন রবি, এইটা একটু বিচার করে ভালো করে দেখতে হবে কেন বিয়ে হচ্ছে না, তারপরে বিবাহিত জীবন কেমন যাবে তারপরে বিচার করে বলতে হবে এটা। তাহলে ওর জন্ম তারিখ কি হবে? জন্ম তারিখ? হ্যাঁ ওগুলো নিয়ে আপনি আমার কাছে আসবেন সামনে, জন্ম তারিখ দিয়ে অথবা হাত দেখে আমি বলে দেবো যেটা।
হ্যাঁ, সঙ্গে থাকুন। এবং এই যে জন্মকুণ্ডলী, এগুলো বানানো তো ভীষণ দরকার হয়, কারণ সবটা জানার প্রয়োজন হয় এবং সেই মতন সমস্যার সমাধান করতে হয়। তার জন্য সরাসরি যোগাযোগ করে নিতে হয়। লাইভ অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদেরই জন্য, কিন্তু লাইভ অনুষ্ঠানের এই সংক্ষিপ্ত সময় একজনের জীবনের সমস্যা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক গভীর বিচার করতে হয় তার জন্য। এবার দেখো যে আলোচনায় ছিলাম, যেমন আমি ভীষণভাবে এখনকার মানুষের, মানে এখনকার ছেলে মেয়েদের বিরুদ্ধে, আমিও এখনকার ছেলে মেয়ে, মানে এই এখনকার ছেলে, এই যে এখনকার ছেলে মেয়েরা অনেকেই না ঠাকুর ঘরে যায় না, পুজো পাঠ, আমি তো বাবা মাকে মানছি, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে আমাদের তিনটে গুরু রয়েছে, আদ্যগুরু হচ্ছে জন্মদাতা পিতামাতা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানই কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে যিনি সাবিত্রী মন্ত্র দান করছে, অর্থাৎ যারা উপনয়ন ব্রাহ্মণ, যারা উপনয়নের সময় যে যে গুরু গায়ত্রী মন্ত্র দান করেন, বেদ দান করেন, সেই গুরু হচ্ছে হলো তখন সেও গুরু হচ্ছেন, এবং তারপরে যিনি জ্ঞান ও দীক্ষা দিচ্ছেন তিনি হচ্ছেন আমি, অর্থাৎ শ্রীকৃষ্ণ। ভগবান কিন্তু ভাগবতে এই কথা বলেছেন। এবারে বলছি, অনেকে বলে আমার বাবা মা আছে আমি তাছাড়া মানি না, একদমই নয়। পজিটিভ শক্তি এটা কিন্তু নিতে গেলে কিন্তু আমাদের কিন্তু পরম ব্রহ্ম শক্তিমানের কাছ থেকে নিতে হবে। আমরা যেমন মাতৃর বন্দনায় রয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাত গরীয়সী, স্বর্গের থেকেও কিন্তু সুন্দর একটি স্থান কিন্তু একমাত্র জননীই তৈরি করে দিতে পারে। কিন্তু তার সাথেও প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে একটা অনুরোধ করব আমি, প্রত্যেককেই সকাল সকাল স্নান করবেন, বেলা করে একটু স্নান করো না, 8টার পরে স্নান কিন্তু গ্রহণযোগ্য নয়, সেটা স্নানের মধ্যে পড়ে না, কারণ তোমাদের পড়াশোনা রয়েছে, তোমাদের চাকরি বাড়ি রয়েছে, তোমাদের ফিউচার রয়েছে। তার জন্য আমি এটা একটা টিপস, কিন্তু সকালবেলা 8টার মধ্যে স্নান করে নেবে, দাঁত মেজে স্নান করে নেবে, আর ঠাকুর ঘরে গিয়ে একটা ধূপকাঠি ধরাবে। দেখবে অনেকেই, অনেক ধর্মীয় মানে অনেক নানানভাবে দেখবেন, তারা কিন্তু হাজারো কাজের মধ্যেও কিন্তু ঈশ্বরকে কিন্তু ডাকছে, ঈশ্বরকে ডাকছে। আবার অনেক মানুষেরা রয়েছে, অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা অনেক চাকরি করছে, অনেক কঠিন একটা মানে চাকরি, মানে তাদের হাতে সময় নেই, এমন সংকটের মধ্যে থাকে, এমন দরকারি কাজকর্মের মধ্যে থাকে, কিন্তু তবুও কিন্তু একটা মিনিট কিন্তু ঈশ্বরকে ডাকে। আবার অনেককে আমি দেখি, অনেকের বাবা মা এসে বলছে যে আমার মেয়ের এরকম ব্যাপার, ছেলের এরকম ব্যাপার, দেখছি সারাদিন মোবাইল ঘাঁটছে, ঘুমোচ্ছে, কিন্তু একবারও যদি ধূপকাঠি ধরাতে বলি তখন ছুতো দিচ্ছে, বাহানা দিচ্ছে, আমার সকালবেলা এই পড়া, এইভাবে হয় না, ওইভাবে হয় না, না, ঈশ্বরের কাছে কি ধূপকাঠি ধরাতেই হবে, একটা ধূপকাঠি ধরাবে, একটি ফুল দেবেন, তাগুলো যদি নাও করতে পারো হাত জোর করে প্রার্থনা করবে আর বলবে ঠাকুর আমি দিন শুরু করছি, তুমি দিন শুরু করেছ, আমিও দিন শুরু করছি, আমার দিনটা যেন ভালো থাকে, তুমি সারা দিন আমাকে সঠিক পথে চালনা করো, এইটুকানি বললেই কিন্তু ঠাকুর শুনবে। আমরা জানি ঠাকুর ঘরে যাচ্ছি, আমরা অনেকেই জানি না, আমরা জানি ওটা তো মূর্তি, ওটা তো ছবি, ঠাকুর হয়তো শুনবে না, কিন্তু আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছু মানতেও চাই না সাধারণ মানুষেরা, যে যে সামনে যিনি বসে রয়েছেন সে যে শুনতে পাচ্ছে। ঠাকুর ঘরে গিয়ে তুমি যা বলছো, তোমরা যা বলছো ঠাকুর কিন্তু শুনছেন, কিন্তু বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, অর্থাৎ আমাদের কান তো এমন নয় যে তিনি যে উত্তর দিচ্ছে সেটা যে শুনবো। একদমই এমন একটা বিষয়, এই বিষয় নিয়ে কথা শুনতে শুরু করলে শুনতেই ইচ্ছে হয়, কিন্তু আমাদের বন্ধুরা সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম, নমস্কার মহারাজজি, আপনার দুজনকে আমার প্রণাম জানাই। আমি আশীর্বাদ থেকে মৌমিতা সাহা বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? আমি একটু দিদির সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার দিদির নাম? রূপালী সাহা। রূপালী সাহা? হ্যাঁ। আচ্ছা, বয়স? 52 বছর। 52 বছর। কি করেন দিদি? পেটে সমস্যা আছে কি? হ্যাঁ, পেটের একটু আছে সমস্যা। পেটে কি আছে? পেটে এই একটু কনস্টিপেশনের সমস্যা হয় মাঝে মাঝে। হজমের কিন্তু অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে দিদির, কিন্তু শরীর নিয়ে তো সমস্যা, হাঁটু আর পেট এই দুটো দিক জায়গা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে মা তোমাদের দিদিকে নিয়ে। আচ্ছা,
খুব ঠান্ডা লাগে কি দিদির? ঠান্ডাটা লাগে না, কিন্তু পেট আর হাঁটুটু খেয়াল রাখবে। একটি বিশেষ কবচ ধারণ করার দরকার। দিদি কিন্তু আজকে রুগ্ন না, দিদি খুব খাটুয়ে কর্মঠ, কিন্তু তিনি কিন্তু একটু রুগ্ন বললেই চলে, একটার পর একটা কিন্তু ওনার পরপর লেগে থাকে। বিশেষ কবচ ওনাকে ধারণ করতে হবে। তুমি মা আমার সাথে যোগাযোগ করো, আমি সেই কবচ দিয়ে দেবো। ওর কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা দরকার। এই এই কবচটা ধারণ করলে কিন্তু ওর প্রতিরোধ ক্ষমতা কিন্তু শরীরে বেড়ে যাবে। ও যেমন ওষুধ খেলে অনেক সময় ওষুধ কাজ করে না, হ্যাঁ, ওই কবচটা ধারণ করলে দেখবে কি হবে, প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ওষুধ খাবে, ডাক্তারি চিকিৎসা হবে, এগুলো তখন কাজ করতে আরম্ভ করবে। আর বলছি স্যার, বলছি দিদি, একটা নার্ভের সমস্যা এখন ইদানিংকালে এসেছে, এটা কবে কমবে একটু বলা যাবে কি? আচ্ছা, আপনি আসবেন। আপনাকে যেটা বলবো, যে প্রশ্নটা আপনি করলেন নার্ভের সমস্যা কবে কমবে, এইভাবে তো লাইভ অনুষ্ঠানে উত্তর দেওয়া যায় না, কারণ এগুলো অনেক কিছু বিচার করতে হয়। একটা একজনের জীবনের এত বড় সমস্যা, সেটা তো ছেলে খেলার বিষয় না, সেটাকে অনেক গভীরতার সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করতে হয়, বিচার করে তবে সমাধান বলতে হয়। সঙ্গে থাকুন, সরাসরি যোগাযোগের নাম্বার রয়েছে, অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিয়ে একটু আসুন, সামনাসামনি কথা বলুন, নিশ্চয়ই আপনাদেরকে সমাধানের পথ বলে দেবেন। যে বিষয়টা বলছিলেন, হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, কারণ বাধা এসে বলছে মহারাজ আমার চাকরি হচ্ছে না, মহারাজ আমার পড়াশোনায় মন বসছে না, মহারাজ এত চেষ্টা করছি কিছুই হচ্ছে না। আরে তুমি যদি গাছে জল দাও, গাছকে যদি যত্ন করো, তাহলে তো গাছ ভালো ফল দেবে। অর্থাৎ আমরা আমরা যে কাজকর্ম রোজ করছি, আমরা যা চেষ্টা করছি, এগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের মধ্যেই কিন্তু রয়েছে। ইচ্ছা শক্তিটাকে আগে বাড়াতে হবে। একটা আর আগের দিনও আমি বলেছি, হাতিকে পা ছোটোবেলা থেকে পা বেঁধে রেখে 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 তাকে বুঝিয়ে দিয়েছে তুমি আর শেকলটা ছাড়াতে পারবে না, তাই সে আর টানও দেয় না, সে শেকলটা ছাড়তেও পারে না। আমাদের ইচ্ছা শক্তিটা বাড়িয়ে দিতে হবে। ইচ্ছা শক্তি বাড়ালে এমন কোনো কাজ নেই যে আমরা করতে পারবো না। দেখবে মানুষই তো সৃষ্টি করেছে যন্ত্রপাতি। দেখুন, আমরা ঘরে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, মোবাইলে কথা বলছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আমাকে সকালে আমেরিকা থেকে শিষ্য ফোন করেছে, কুয়েত থেকে ফোন করেছে, এমনকি আপনারা এখন ফোন করছেন, আপনারা ঘরে বসে আমাকে দেখতে পাচ্ছেন, শ্রী বাংলার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এগুলো মানুষের তৈরি, সব কিছুই মানুষের সৃষ্টি। আবার যেমন মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, এগুলো মানুষের সৃষ্টি, অসম্ভব বলে কিছু নেই। অনেকে হাল ছেড়ে দেয়, মন ভেঙে দেয় যে আমরা পারবো না বোধ হয় আর কিছু, আমরা পারবো না বলে কিচ্ছু নেই, আমরাই পারবো, আমরাই পারবো। খুব ভালো লাগলো এই কথাটা শুনে। এই কথাটা আমাদের, এটা এমনই একটা কথা বললেন না, যেটা আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে মনে রাখা দরকার। সে আমরা যত বড়ই হই, যাই করি, যে পরিস্থিতিতেই থাকি না কেন। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো ম্যাম, প্রণাম নেবেন গুরুজি, আমার প্রণাম নেবেন, আশীর্বাদ রইল। নমস্কার, বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলুন। হ্যাঁ, সৌভিক মিত্র। সৌভিক মিত্র, বয়স? হ্যাঁ, 17 প্লাস। 17, আচ্ছা, কি করে ছেলে? ছেলে এইচএস দিল, খুব ভালো মতো পাস করেছে। আচ্ছা, কি বিষয়ে? আশিকবাদে ভালো মতো পাস করেছে। আচ্ছা, কোথায় থাকে? আগামী দিন ও কি নিয়ে পড়লে ভালো হবে, বিকমটা কি ও কম, মানে চিরকম, মানে যেরকম করে সেরকম কি করবে না অন্য কোনো লাইন নেবে পড়বে? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বিকম নেবে বলছেন? আমি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর, কি বিকম, কি বলছেন? বিকম নিয়ে পড়বে। আচ্ছা, এইচএস কি নিয়ে পড়েছে? হ্যাঁ, কমার্স। কমার্স নিয়ে পড়েছে, এবারে কি পড়বে সেটাই জানতে চাইছে, বিকম পড়বে কিনা। দক্ষিণেশ্বর থেকে ফোন করেছে। শুভম? সৌভিক মিত্র। সৌভিক মিত্র, না চেঞ্জ করলে ক্ষতি ক্ষতিকারক হবে না, কারণ ওর ওর মাথা আছে, ও পারবে, ও নিতে পারবে, চেঞ্জ করাতে পারবে। আপনি এই আশীর্বাদটুকু করুন গুরুজি, ওকে। হ্যাঁ, আশীর্বাদ রয়েছে, আর ও তো নিয়েই এসেছে সাথে, ও তো নিয়েই এসেছে সাথে সেই ক্ষমতাগুলো। হ্যাঁ, ওর আছে, ও চেঞ্জ করলে সমস্যা হবে না। হ্যাঁ, বিকমটাও এগিয়ে যাক। সেইভাবেই ও এগিয়ে যাক, অসুবিধা, ওর উন্নতি রয়েছে, ভাগ্য উন্নতি ওর আছে।
সঙ্গে থাকুন, কিছু কি আপনার বলার, একটা বলার ছিল। আচ্ছা আপনি একটু শুনুন, গুরুজি কিছু বলছে। ওর কিন্তু বাধা বিপত্তি কিছু নেই, ওর পড়ে যাওয়ার একটা সম্ভাবনা টেন্ডেন্সি থেকে যায়, একটু কেটে যাওয়া পড়ে যাওয়া ওগুলো একটু খেয়াল রাখবেন। ও গুরুজি এটাও হয় কেন, ক্রিকেট খেলার সাথে তো কি বলছে একটু একটু চোট আসা তো লাগে মাঠেতে। হ্যাঁ ওটা একটু খেয়াল রাখবেন, চোটটা যেন চোটের মতনই থাকে, চোট যেন না হয়, একটু সমস্যা হতে পারে। হ্যাঁ চোট যেন না হয়। হ্যাঁ সঙ্গে থাকুন। তবে একটা কথা বলবো, এই বিষয়টা চোট আঘাতের বিষয়টাকে আমরা খুব হালকা ভাবে নিই, আমরা ভাবি ও ওটা কোনো সমস্যার মধ্যে আমরা ধরি না, সবাই তাই করি, কিন্তু খুব দুর্ভাগ্যজনক বা খুব আমরা যেতে বলি খুব দুর্ভাগা মানুষদের কাছে এই সামান্য চোট আঘাতগুলোই না এক একটা সময় বিরাট বড় হয়ে দাঁড়িয়ে যায়, সেটা যেন না হয় সেটা আমাদের সবসময় চাই। এবং সেজন্যই বলবো যখনই যদি এরকম কোনো আগাম আমরা সংকেত পাই, আমরা যদি কোনো কিছু জানতে পারি যে এরকম হওয়ার সম্ভাবনা আছে, তার সাবধানতা অবলম্বন করাটা আমাদের উচিত। সেক্ষেত্রে বলবো অনুষ্ঠানের পরে একটু ফোন করে নেবেন, কী ধরনের যে চোটাঘাতের কথাটা বললেন জেনে রাখবেন, তাতে ভালো হবে, কারণ একদম ছোট ছোটই বলবো সবে কলেজে উঠছে। যাই হোক সঙ্গে থাকুন, দেখি আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হোক আপনি আবার যোগাযোগ করে নেবেন। তো যেটা বলছিলেন যে আমাদের যে কোনো কাজ করতে গেলে যে এগিয়ে যে যেতে হয়, যে বাধাটা আসে, যে আমাদের আটকে দেয়, তো সেখান থেকে আমরা কিভাবে, প্রথমত হচ্ছে আমাদের পজিটিভ চিন্তাটা রাখতে হবে আর সবসময় আদর্শবান হতে হবে। আমরা আমাদের দেবদেবী, আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট, এনাদের প্রতি কিন্তু ভক্তি রাখতেই হবে, রাখলে কিন্তু পজিটিভ এনার্জি অটোমেটিকলি শরীরের মধ্যে বৃদ্ধি পাবে। আচ্ছা তার জন্য এবার আমি চোট কাটাতে যাই। আচ্ছা মানে একটা আজকের অনুষ্ঠানের কি এটাই বিশেষ আমাদের দর্শক বন্ধুদের জন্য উপহার? একদম, এটা নিয়ে এসেছি খুব শক্ত একটি উপায়, আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন, ভুলে যাবেন। আচ্ছা আপনারা একটু খাতা পেন নিন, আমি একটু সময় নিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি। তাহলে সেই সময়টুকু আপনাদের দিলাম, আপনারা খাতা পেন নিয়ে তৈরি হন, ততক্ষণ একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তার সাথে একটু কথা বলি আমরা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি অনামিকা শেখ বলছি, আমি আমার মেয়ের শারীরিক পড়াশোনার ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা মেয়ের নাম বলুন। সেন, বয়স হচ্ছে 9+। কোথা থেকে? শুভশ্রী সেন। শারীরিক বিষয় নিয়ে জানতে চান? আচ্ছা মেয়ের পড়াশোনার বিষয়ে জানতে চান। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকুন। দেখুন ওর পড়াশোনা ভালো হবে, কিন্তু মধ্যে মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যেও পড়ে যাবে, মন কিন্তু অস্থিরতা থাকবে, মাথায় পড়াশোনা ঢুকলেও ও কিন্তু অনেক সময় ভুলে যায়, কিন্তু এরকম কি হয়? দেখুন ওর এই ছোটোখাটো, এটা অন্য সাইড হয়ে গেল, ওর ছোটোখাটো ফাড়া তো থাকবেই, সেটা আমি পরে বলছি, আগে বলছি ওর মনে রাখার একটা সমস্যা, যেটা আমি সংক্ষেপে জিজ্ঞেস করি, ও কিন্তু মন দিয়ে পড়ছে, দুষ্টু নয়, ঠিকঠাক, কিন্তু ও কিন্তু মনে রাখতে পারছে না, এটা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ এটা মাঝে মাঝে না, এটা প্রায়ই হয়, হ্যাঁ কি না একটু দেখে নিন। হ্যাঁ এটা হয়, হতেই পারে, কিন্তু এটা হচ্ছে বাচ্চা না, এটা হচ্ছে ভিট বাচ্চা, মানে এখন মাটিটা নরম, এখন যেমন গড়বো তেমন তৈরি হবে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ওর কিন্তু পঞ্চম ভাব একাদশ ভাব বিচার করতে হবে, ওর কিন্তু বিদ্যায় একটা বাধা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এত প্রশ্নের উত্তর লাইভ অনুষ্ঠানে তো দেওয়া সম্ভব হয় না, আপনি দক্ষিণেশ্বরে থাকেন, খুব একটা দূরেও না, পাটুলিতে থাকেন? ও পাটুলিতে থাকেন আপনি, পাটুলি থেকে চেম্বার যেগুলো আমি বলবো খুব একটা দূরেও না, আপনি সরাসরি যোগাযোগ করে নিয়ে একটু আসুন, কথা বলুন, কারণ এই যে বিষয়গুলো লাইভ অনুষ্ঠানে এর সমাধান দেওয়ার মতন সময় থাকে না হাতে, অনেক কিছু, আর গরম জল পড়ছে, মাথায় মাইগ্রেনের ব্যথা, ওর কিন্তু এগুলো থাকবে, হ্যাঁ ছোটোখাটো ফাড়া থাকবে, তাই ছোটোখাটো সময়ে কাটিয়ে নিন, হ্যাঁ একটু এসে বিচার করে ওটা কাটিয়ে নিন,
বড় হতে দেবেন না। আচ্ছা, মানে এটা কি বয়স বাড়ার সাথে সাথে একটু বাড়তে পারে, একটু ফাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 9 বছর বলেছে, একদমই ছোট, মানে হ্যাঁ ছোট, একদম ছোট শিশু। হ্যাঁ, কিন্তু ওর কিন্তু 9 বছর তো শিশুই, কত বড় আর। হ্যাঁ, কিন্তু ওর ওর এই সমস্যাটা বাড়ার সম্ভাবনা আছে, ওর কিন্তু ফাড়া রয়েছে, আর তার সাথে মনে রাখার সমস্যা ওর। আচ্ছা, এবারে তাহলে আমরা যে টোটকাটা আপনি বলবেন বলছিলেন সেটা একটু শুনি। দক্ষিণাবর্তী শঙ্খ নেবেন, দক্ষিণাবর্তী শঙ্খ আপনারা কিনবেন, এটা অক্ষয় তৃতীয়া দীপাবলিতে করবেন, আর এমনি সময় যদি করেন তাহলে এটা পূর্ণিমা তিথিতে করবেন, সন্ধ্যাবেলায়, ভর পূর্ণিমা সন্ধ্যাবেলায় করবেন। এমনি দিনে কী কী কিনবেন? বাজারে গিয়ে অষ্টগন্ধা কিনবেন, কেশর কিনবেন, দক্ষিণাবর্তী শঙ্খ কিনবেন, আর 108টা পদ্মবীজের মালা কিনবেন। 108টা বীজ থাকবে মালায়, একটি মালা কিনবেন, সেটা পদ্মবীজের, এবং 108টা দাঁড়া থাকবে সেই মালার মধ্যে, এটা আপনি কিনবেন। তাহলে কী কী বললাম? দক্ষিণাবর্তী শঙ্খ, কেশর, অষ্টগন্ধা আর পদ্মবীজের মালা কিনবেন। কেনার পরে কী করবেন? ওই আর একটা পদ্মফুল অবশ্যই, কিংবা পদ্মফুলের পাপড়ি হলেই হবে। দক্ষিণাবর্তী শঙ্খকে সুন্দর করে একটি ওই জল শঙ্খের স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের মধ্যে রাখবেন, কিংবা এমনি ভালো জায়গা একটা রাখলেন, লাল শালু কাপড় দিয়ে বানিয়ে ঠাকুর ঘরের পাশেই রাখবেন। দক্ষিণাবর্তী শঙ্খ নেবেন, তার মধ্যে অষ্টগন্ধা দিয়ে দেবেন একটু, পদ্মফুলের পাপড়ি দিয়ে দেবেন একটু, আর কেশর দিয়ে দেবেন। যদি পদ্মফুলের পাপড়ি না পান, পদ্মফুলের পাপড়ি দিতে হবে না, পদ্মবীজ থাকবে, সেটা দিয়ে মন্ত্র জপ করলেই হয়ে যাবে, পদ্মফুলটা দিলে ভালো হয়। পদ্মবীজের যে মালা, সেই মালা দিয়ে ওং ঐং শ্রীং সর্বকার্য সিদ্ধি কুরু কুরু স্বাহা এই মন্ত্র 108 বার জপ করবেন। কী করবেন? ওং ঐং শ্রীং সর্বকার্য সিদ্ধি কুরু কুরু স্বাহা 108 বার জপ করবেন। বৃহস্পতিবার করে এই মন্ত্রটা জপ করবেন, আর পূর্ণিমার দিন থেকে এটা শুরু করবেন। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো একটা টোটকা আজকে আমরা শেষ মুহূর্তে পেলাম। আজকে একদম সময়ে শেষ মুহূর্তে চলে এসেছি, একটু বলে দিই, চেম্বার রয়েছে শিয়ালদা, বরানগর, সোদপুর, শ্রীরামপুর, বর্ধমান এবং কেষ্টপুরে মনসা মায়ের মন্দির, সেটা দীপ মায়ের নিজস্ব গৃহমন্দির, সেখানেও তিনি তার ভক্তদের জন্য থাকেন। যোগাযোগের নাম্বার 9051040564 এবং 8240404598। আজকের মতো বিদায় নেব, অনেক বন্ধুরা ফোন করেছিলেন, সবার সঙ্গে কথা বলা সম্ভব হলো না, কিন্তু এই যোগাযোগের নাম্বার আপনাদের সবার জন্য রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে অবশ্যই থাকবেন দীপমা। নমস্কার দাদা। নমস্কার নমস্কার।